পঁচিশ আর ২৬ নম্বর মন্ত্রে, হে ভরত বংশোদ্ভব অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করেন, আসক্তিবর্জিত জ্ঞানী ব্যক্তিগণেরও লোকসংগ্রহার্থে সেরূপ কর্ম করা উচিত। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ সতর্ক থেকে কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করবেন না, বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে পালন করত অজ্ঞ ব্যক্তিদের সেই রূপে কর্মে নিযুক্ত করে রাখবেন। এই কথাটাকে যদি লিটারালি বুঝতে যাও, প্রচণ্ড নিরস হয়ে যাবে জীবন। কি বলতে চাইছেন? বলছে অর্জুন, তুমি কোনো না কোনো বংশে উৎপন্ন হয়েছ, যে কোনো ভরত বংশোদ্ভব হোক, অন্য কোনো বংশোদ্ভব হোক। এবার যদি ব্রাজিল থেকে কেউ আসতো, তাহলে কি কৃষ্ণ তাকে সম্বোধন করতেন না, হে ব্রাজিল দেশোদ্ভব অর্জুন? এই কথাই বলতেন, অসুবিধা কিছু নেই। তো কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা, আসক্তকে যে অসচেতন সেই আসক্ত, যে কোনো জিনিস যখনই তুমি আসক্ত হয়ে গেলে এইটুকু নিশ্চিত গাঁট বেঁধে নাও, আসক্ত যে কিছু, আমি ধর্মের জিনিস পর্যন্ত বলছি, হ্যাঁ, কোনো নির্দিষ্ট পুস্তক, নির্দিষ্ট ব্যক্তি, গুরু, আচার্য, সম্প্রদায়, যা কিছু সব ইনক্লুড করে বলছি, যদি আসক্ত হয়ে গেলে জেনে তুমি অসতর্ক আছো, তুমি জীবন বাঁচছ না। কারণ জীবন মানেই বয়ে যাওয়া, যে আটকিয়ে পড়েছে সে কোনো একটি বিশেষ জিনিসের মধ্যে কল্পনার জগৎ রচনা করে ফেলেছে। নদী বইছে, আর তুমি কি দেখছো? সেই পিঙ্কি নামক নদীটি, সেই একই তরঙ্গ প্রত্যেক দিন দাঁড়িয়ে আছে। তুমি কি দেখছো হিসাব মতো? প্রত্যেক দিন একটা নতুন জলকে দেখছো, কিন্তু তুমি পিঙ্কি কল্পনায় আছো, কারণ প্রত্যেক তরঙ্গই তো একই রকম দেখতে। আমাদের সামনে জীবন এরকম, যেই মুহূর্তে তুমি কোনো জিনিসে অ্যাটাচড হয়ে গিয়েছো, তোমার মনে হচ্ছে আমি ছাড়া চলবে না, তুমি জীবন বিরোধী হয়ে গিয়েছো। কারণ জীবন কোনো জিনিসকে দাঁড় করিয়ে রাখবে না, সব জিনিসকে বইয়ে নিয়ে যাবে। তাহলে তোমার সব জিনিস বইছে আর তুমি একটা জিনিসে অ্যাটাচড, তাহলে তোমায় কী করতে হবে? এবারে বয়ে যাওয়া জিনিসের উপরে একই জিনিসের কল্পনা করতে হবে, একই সুপার ইম্পোজিশন বলে, একই অধ্যাস বলে। তুমি যেই ব্যক্তিকে এখন সামনে দেখছো, কালকে ওই ব্যক্তি ওই ব্যক্তি নেই, কিন্তু তুমি কালকের চোখে একে দেখছ, এর নাম আসক্তি। আমরা বলি না ও এমন হতে পারে না, সব পসিবল হ্যায়, সব হো সকতা হ্যায়, সব সম্ভব। আমি ওকে বলছিলাম, কথা হচ্ছিল একটা আমাদের বোর্ড নিয়ে, তো আমি বলছিলাম এমনও হতে পারে যে বোর্ডের সব সদস্য আমাকে বললো আপনি যান বাইরে, যান, গেট আউট, ঠিক আছে, বলতেই পারে, বোর্ড বোর্ডের নিয়মে চলে। আবার এমনও হতে পারে আমি পুরো বোর্ডকে ডিসম্যান্টেল করে দিলাম, চলবেই না। তখন ও বলছে যে এটা কি হতে পারে, আপনাকে কেউ সরিয়ে দেবে? একদম সম্ভব, সব ক্ষেত্রে তাই ঘটেছে, প্রকৃতি বয়ে চলেছে, এক ব্যক্তি এক নেই, সিচুয়েশান এক নেই। যে সুন্দর আমরা নিগমানন্দ সম্প্রদায়, তৈলক্যানন্দ সম্প্রদায়, রামকৃষ্ণ সম্প্রদায় গঠন করবো, কী করে করবো গঠন? প্রকৃতি চাই না, প্রকৃতি ভাঙা করার খেলা চায়। এই জন্য প্রজ্ঞাকে সব সময় ব্যক্তিগত হতে হবে, বাঁধা যায় না এইভাবে। শুভঙ্কর আর অনিকেতকে অদ্বৈত জ্ঞানপীঠ বাঁধতে পারবে না, ওদের প্রজ্ঞাই একমাত্র। যদি সমাজ দিতে হয় তাহলে মায়ের ইচ্ছা বা প্রকৃতির ইচ্ছা একসাথে থাকবে, নাহলে সম্ভব নয়। আমাদের এইগুলো কল্পনা মাত্র, যেমন দেশ কল্পনা, বিষুবরেখা কল্পনা, কর্কট ক্রান্তি রেখা কল্পনা, কল্পনার হয়ে থাকবে। তুমি বলছো ওখানে একটা রেখা আছে, কোথায় রেখা? কোথায় ভারত পাকিস্তান আছে? এটা হলো কল্পনা। বলছে আসক্ত মানেই অজ্ঞ, মূর্খ। জীবনে সব কিছু করতে পারো কিন্তু স্ট্যাগনেশন এনো না, কারণ প্রকৃতি চায় না কোনো কিছু স্ট্যাগনেন্ট হতে। স্ট্যাগনেন্ট হলেই প্রকৃতি সেই জলকে পচিয়ে দেয়, নোংরা করে যায়, অনুপযোগী করে দেয়, বোঝা যাচ্ছে? আর সেই জল যদি প্রবাহিত হয়, মরা গরু অবধি তার উপর ভেসে চলে যাবে, নোংরা হবে না কখনো। কত গরু কত কুকুর সবই তো গিয়ে গঙ্গায় নাম, গঙ্গা ওই গঙ্গা ওই বলে দিয়ে চলে গেল, তুমি ওখান থেকে গরুটা ভাসছে, তুমি বলছো ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, ওদিকে ভাসছে। হ্যাঁ, তুমি বলছো গয়া গঙ্গা গদা ধর হরি বলে পিতৃপুরুষকে দিচ্ছ, আর কি আছে পাশে? কুকুরের চামড়া, আমি দেখেছি এরকম। এই যে ঘাট, এখানে কি হচ্ছে? তর্পণ, আর ওইদিকে কুকুরটার মায়ে ভাসছে পেট ফুলিয়ে, আর এদিকে চলছে তর্পণ, বলুন নম। তো নম বলছে এই তর্পণ করছে। বিষয় কি, যেই মুহূর্তেই জীবন প্রবাহিত হবে, সব ভালো মন্দ, কঙ্কায় গোলাপ ফুল, রজনীগন্ধা ফুলের মালাও ভাসছে,
আর গঙ্গাতে মরা কুকুরও ভাসছে, কিন্তু গঙ্গা প্রবাহিত আছে, তাই দূষিত হয়নি। জীবনকে দূষিত না করতে চাইলে নিজেকে একটা জাতি, একটা বর্ণ, একটা কুল, কারোর ছেলে, কোনো পাড়ার ছেলে বেঁধো না এইভাবে। প্রত্যেক জায়গাতে তুমি বড় সুন্দরভাবে থাকতে পারবে, নাহলে খুব মুশকিল হয়ে যাবে। আর এটাই জীবনের পরম অজ্ঞাতা, অজ্ঞান যাকে বলে না, যে এই অজ্ঞান আমাদের ব্রহ্ম থেকে দূরে রেখেছে, সেটা এইরকম, এই মাটির অজ্ঞান, এই সাধারণ অজ্ঞান। এটা না থাকলেই তুমি ব্রহ্মস্বরূপ, ঠিক? তো আগে যেটা বললাম, প্রত্যেক মুহূর্তের সিলেকশন আর নিরন্তর বোধ। সিলেকশন তোমাকে করতে হবে না, আমরা বলি না খুব যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে, তুমি জাগ্রত থাকো, ব্যাস। আমাদের চোর তাড়াতে হবে, চোর তাড়াতে হবে, তা রাত্রিবেলায় কি তুমি চারদিকে ঘরে ঘরে চোর কোথায় আছিস বেড়া করবে? তুমি জাগ্রত হয়ে চুপ করে বসবে, চোরকে বুঝতে দাও সে কি করবে, এবং দেখা যায় তোমার জাগৃতি চোর না আসার কারণ হয়ে যায়। তোমাকে চোর খুঁজতে যেতে হয়নি, তোমার জাগ্রত থাকতে হয়েছে। সেই জন্য জীবনে যত ভুলভাল রিলেশন, ভুলভাল যা কিছু থাক, এর কারণ একটি, তুমি জাগ্রত ছিলে না, তুমি আসক্ত ছিলে, তুমি কল্পনায় ছিলে। কল্পনা কখন ঘটে? জাগ্রত না থেকে যখন আমরা স্বপ্ন দেখি, তুমি বসে আছো, এতই গভীর তোমার জাগৃতি, বসে বসেই এভাবে বসে স্বপ্ন দেখছো এভাবে। আমরা এইভাবে স্বপ্নে থাকি, আর চোর চুরি করে নিয়ে চলে যায়। এই চুরি কি হয়ে যায়? টাইম আর এনার্জি শেষ, 35-এর পরে সব, 40-এর পরে সব শেষ যদি এই স্তরে থাকো। কারণ আমি কোন স্তরে কথা বলছি? প্রকৃতির স্তরে। প্রকৃতির স্তরে দেহ পড়ছে, এখানে দেহই সব, কিন্তু চেতনা স্তরে 93ও কিছু নয়। কী এসে যায়? কিছু এসে যায় না। কালকে আমরা অমরদাসের জীবন পড়ছিলাম, এজেড ব্যক্তি ছিলেন শিখ গুরু, তো উনি 63 বছর বয়সে কাজ করছেন, কী বা এসে যায়? আর তোমরা সাধারণ একটা ছেলে 18 বছর বয়সে কত মত মত কাজ করছে, কী বা এসে যায়? চেতনার স্তরে ইস্যু নয়, প্রকৃতির স্তরে কিন্তু ইস্যু। তো মহাপুরুষগণ কী বলছেন? সতর্ক হয়, অর্থাৎ জাগ্রত হয়। সতর্ক মানে কিন্তু দেখো, সতর্কতাকে ব্যক্তিগত করবে না, আমি সতর্ক হব তা না, ঠিক আছে? এটাকে বলে শরণাগতি, তুমি জাগৃতির আন্ডারে থাকো, তুমি তার শরণাগত হয়ে থাকো। এর অর্থটা কী? একে বিরাট দৃষ্টিকোণ যাকে বিশ্বরূপ বলে, ওটা তুমি দেখো, ব্যাস। বাকি ওর মধ্যে তুমি কী করবে, ব্যক্তি করে, পার্সন করে, তুমি কিছু বুঝে গিয়েছো। ধরো তোমার সাথে কেউ, এখানে যারা আছে সব বয়সী যারা আছে, সব কিছু না কিছু জীবনে কম বেশি একবার ফ্লার্টিংয়ের মধ্যে দিয়ে সবাই গিয়েছে, কারোর সাথে ফ্লার্টিং হয়েছে, কেউ করেছে, ঠিক? তো কী ঘটে যায় সেই ক্ষেত্রে? তোমরা কী বলো? বুঝে গেছি ভাই, ঠিক আছে। এরপরে সেম মেয়েদের ক্ষেত্রেই বলি, সুবিধা হবে, মেয়েদেরই কান্নাটা বেশি থাকে। তো আমি বুঝে গিয়েছি যে ছেলেরা কেমন হয়, তাই না? এবার সামনে কী হচ্ছে, একটির পর একটি ছেলে আসছে, তুমি কী দেখছো? যে এ ঠিক আগের মতোই গুল মারছে, ও তোর মতো বলছে, আগের মতোই এর হাবভাব। তুমি কিছু বুঝে গেলে যে খেলাটা একই, এর মধ্যে পড়বো না, ঠিক? এটা একটা বোধ, জাগৃতি, তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা ঘটে গিয়েছে। ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের আওতায় যে আসছে তুমি তাকে মাপছো, যেমন তুমি পড়াশোনা করেছো বা তুমি দোকানেও যে বসেছে, সে একটা বোধ এনেছে, হাউ টু ডিল উইথ কাস্টমার, ঠিক আছে? এবার কোন কাস্টমার আসছে সেটা নিয়ে ভাবনা চিন্তা নেই, কর্ম কী হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা নয়, ও একটা দূরদৃষ্টি দিয়ে দেখে নেয়। যেমন দোকানে বা রাস্তাঘাটে যাবে, কেউ ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, এবারে কেউ ফোনে কথা বলছে, একজন কোট প্যান্ট করে, কিছু বলবে না তাকে, চলে যাচ্ছে, আছে বৌদি বাচ্চাটাকে একটু ঝালমুড়ি খাওয়ান, জানে, বোধ আছে, কাকে বলতে হবে, বৌদি বাচ্চা, আর বাচ্চাও জানে মা দাও, বাবার কাছে বলবেই না। তো সব ব্যাপারটাই আমি সহজ করে বলছি, এত বুঝতে সুবিধা হয়, আমি ভারী ভারী বলতেই পারি কথা, আমি কাব্য করছি না। সব কিছুতে একটা জাগৃতি থাকে, ওই জাগৃতির আন্ডারে তুমি থাকো। দোকানদার জানে কোন কাস্টমারকে ধরতে হবে, এটা একটা জাগৃতি, একটা আন্ডারস্ট্যান্ডিং, ও শুনবে না, বেশি কিছু বলে চত্থাপড় বসিয়ে দেবে, কী বেশি, তুই আমাকে কী বোঝাবি, আমি মাল্টিন্যাশনাল কোম্পানি চালাচ্ছি বসে বসে, আমার ঝালমুড়ি বিক্রি করবি অত সোজা? ওরকম ব্যক্তিও আমাদের সামনে, হ্যাঁ, স্ত্রীর সামনে জব্দ হয়ে যায়, পুরো ফার্ম চালাচ্ছে চারিদিকে, আর স্ত্রী বলছে ওখানে 1,00,000 টাকা দিতে হবে, আচ্ছা আচ্ছা, বুদ্ধি ধপ হয়ে যাবে, যেখানেই কল্পনা থাকবে, কল্পনা কি, স্ত্রীর মুখ সুন্দর আছে এখনো পর্যন্ত,
সে একই, এই হলো খেলা। তো ব্যক্তিদের বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করবে না। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ সতর্ক থেকে কর্মে আসক্ত অজ্ঞ যারা অসতর্ক তাদের ভ্রম উৎপন্ন করবে না। কেন বললে এই কথাটা বলে দিচ্ছি, ভালোভাবে কাজ করে এই কথা বলে দিও না, আর তো সবই ভগবানের ইচ্ছা, কি আছে অনুষ্ঠান, কি করার আছে এখানে, অনলাইন কি অফলাইন, তোমরা হয়তো এলে এখানে এখানে পাতা হয়নি, আর কে বসে কোথায় বসে, কি লাইট কি ক্যামেরা, এই জীবনই তো একটা ছবির মতো। এবারে যারা সামনে তারা বলে বাহ, এই কথাটা তো বাড়িতেও বলা যায়, যেই বাবা বলবে যে পকেটে টাকা কোথায় গেল, আর কোথায় গেল, ছবির মতো বলা যেতেই পারে। তার সেরকম মহাভারতের জন্য রেডি থাকো, বলবে হ্যাঁ কোথায় গেল দেখছি আমি। তো খেলাটাই অজ্ঞ ব্যক্তির ভ্রম উৎপন্ন করবে না, মানে তুমি বুঝতে পেরেছো জগৎ কি, জগতের বিষয়বস্তু কি, যদি বুঝেও থাকো ঠিক আছে। এরকম ভুলভাল স্টেপ জীবনে বা এমন আচরণ করো না যাতে দেখলে যারা জানে না জীবন তাদের অসুবিধা হয়। এই জন্য অনেক কিছু জানার পরও গুরু প্রেমপূর্ণভাবে বিধি দেয়, অষ্টাবক্রর সাথে জনক কথা বলছে। অষ্টাবক্র কি জানে না জনকের প্রশ্ন করাও মিথ্যা, প্রশ্ন ওঠাও মিথ্যা, কারণ যখনই প্রশ্ন করলো তখনই জনক ঘটলো, না তো জনক ছিলই না। তবু অষ্টাবক্র একের পর এক বলিয়ে চলেছেন, তারপরে আবার যাচাই করছেন, বলো তো জনক কি বুঝলে, বলছে তো কেন বলছে এই কথা, অজ্ঞ ব্যক্তির ভ্রম উৎপন্ন করবে না, জানি তোমার দুঃখ মিথ্যা তবুও কি, চলো দেখা যাক। জীবনের একটা প্রক্রিয়া একটা পদ্ধতি আছে, তার মাঝখানে হাল ছেড়ে দিতে নেই। অর্জুনকে অ্যাড্রেস করে বলছে, অর্জুন তুমি যদি জীবন কি বুঝেও থাকো তাহলে অন্তত পক্ষে আচরণ এমন করো যাতে কেউ মিসগাইডেড না হয়। বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে পালন করো, তো অজ্ঞ ব্যক্তিদের সেই রূপেই কর্মে নিযুক্ত করে রাখবেন। যেটা করছো সেটা সেইভাবে করো। আমি এখানে এদেরকে বলে থাকি, যদি করতে হয় কোনো অনুষ্ঠান, যদি পূজা পারফেক্টলি করো, না হলে ধ্যানে বসো, কোনো প্রবলেম নেই, আনন্দে থাকো শান্তিতে থাকো তাতেও কোনো প্রবলেম নেই। তোমাদের সকলের ক্ষেত্রেই একই জিনিস, যেই জীবন অসহজ মনে হচ্ছে, যেই জীবনে এখানে আসা হোক এটাও জীবনের পার্ট, তা ছেড়ে দাও। এখানে যারা অনলাইন করছে তাদেরকেও বলছি, যেই মুহূর্তে মনে হবে ঠিক আছে যে জীবন অসহজ পারছি না, ছেড়ে দাও। কারণ কি বলো তো, হয়তো কোনো একটা রোগ বেরিয়ে আসতে চাইছিল, তুমি নিয়ম বিধি দিয়ে তাকে চেপে দিলে। এখানে অনেকে আছে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমরা তাদেরকে বলতেই পারতাম যে এসো কেন ছেড়ে দিলে, তোমাদের তো অকল্যাণ ঘটে যাবে। ওর জীবনের পদ্ধতিতে এখন ছেড়ে দেওয়াই ওর পক্ষে হিত, আমার থেকে প্রকৃতি মা ভালো করে জানেন কাকে আনতে হবে কাউকে বসাতে হবে। তোমাদের ক্ষেত্রে একটুই বলতে পারি, সহজভাবে যতটা গ্রহণ করতে পারছো কারণ অতটাই প্রবেশ করবে, তোমার মন নেই তুমি এখানে বসে থাকলে, এসে খুব একটা লাভ কিছু হবে না। হতে পারে তোমার প্রক্রিয়া আরও পিছিয়ে গেল, এখন হয়তো না থাকাই তোমাদের জীবনের সৌন্দর্য। আমি দায়িত্ব নিতে পারবো না, কেউ দায়িত্ব নিতে পারবে না, কারণ তিনি নিয়ে বসে আছেন ভার। ঠিক, তো নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে পালন করো, তো অজ্ঞ ব্যক্তিদেরকে কর্মে নিযুক্ত করে রাখবেন। যেটা করছো ভালোভাবে মানে খুব অ্যাকাস্টামড হয়ে যেটা করছো ঠিক মতো করো। ঠিক যদি করো তুমি বুঝতে পেরে যাবে যে করণীয় কি করণীয় না। মা যে কেউ মদ খায় একটু ঠিকভাবে মদ খাও, একেবারেই ঝামেলা চুকে যাবে। দুটো জিনিস হতে পারে, না একেবারেই মরে গেলে, আর নালে ও একদিন প্রশ্ন করেছিল কি যদি মদ খায়, পুরোপুরি মদ খাক প্রশ্ন করার জন্য বাঁচবেই না, আর ভালো করে খাক একদম। আর যদি সত্যি মদ ছাড়তে হয়, সুস্থ জীবন চাই, তাহলে ছেড়ে দিক। মাঝখানে লটকে থাকে অ্যাভারেজ মানুষ, না ছাড়বো সপ্তাহে দুবার, এতে কোনো লাভ নেই, অসহজ হয়ে গেল না, ও দুবার খাবে আর পাঁচ দিন এরম করবে, এতে কোনো লাভ নেই। তুই দুবার দুঢোক খাওয়ার জন্য পাঁচ দিন অসহজ হয়ে গেলি, আমি খুব রিস্কি কথা বলছি কিন্তু বলতে হচ্ছে আমাকে, কী হলো লোকসান, কি 2:5 কী লাভ হলো, সাত দিনই খেয়ে নে ল্যাটাই চুকে যাক, ঠিক আছে, আর না হলে দুদিনও ছেড়ে দে সহজ হয়ে যা। আর না হলে মাঝখানে হতে পারে, দ্বন্দ্বে থেকো না, আমি দুদিন খাই, দুদিন খাওয়ার সময় দুদিন খাই আর পাঁচ দিনের সময় অন্য কিছু করি,
কোনো অসুবিধা নেই, কিন্তু দ্বন্দ্বে জীবন কাটানোর কোনো প্রয়োজন নেই।